গণমানুষের বিপুল আশা আকাঙ্ক্ষা ও সমর্থন নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্ণ হয়েছে। দীর্ঘকালীন প্রতিষ্ঠিত স্বৈরাচারী শাসনের উৎখাতের পরে গঠিত সরকারের সার্বিক মূল্যায়নের জন্য 100 দিন যথেষ্ট নয়, কিন্তু 100 দিন একটি মাইল ফলক। রাজনৈতিক অভিজ্ঞতাহীন এই সরকারের জন্য আনুষ্ঠানিক কোনো বিরোধী দল নাই। এই সরকার জনতাই এই সরকারের শক্তি ও এই সরকারের দর্পণ। স্বৈরাচারী ব্যবস্থার স্থায়ী বিলোপ নিশ্চিত করতে এই সরকারকে সফল হতেই হবে, আর সেজন্য দরকার তাদের কাজের নির্মোহ পর্যালোচনা, যা তাদের ভালো কাজে উৎসাহ দেবে, ত্রুটি বিচ্যুতি সম্পর্কে সতর্ক করবে। এই সরকারের শীর্ষ ব্যক্তিগণও বারংবার তাদের কর্মকাণ্ডের নির্মোহ পর্যালোচনা করার আহ্বান করেছেন। সেই আহ্বানে সাড়া দিতে এবং জনতার বোঝাপড়া মিডিয়ার মাধ্যমে তাদের সামনে উপস্থাপন করতেই আজকের এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতেই জুলাই 24 অভ্যুত্থানে জীবন দেওয়া ও আহত হওয়া সকল বিপ্লবীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও দোয়া জ্ঞাপন করছি। অভ্যুত্থানে অংশ নেওয়া সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রথমেই স্বৈর শাসনে পিষ্ট ও বিপর্যস্ত বাংলাদেশের দায়িত্ব নেয়ার সাহস করার জন্য এই সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ক্রমাবনতির দিকে ধাবমান অর্থনীতি, রাজনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির বিপর্যয় রোধ করা, মানুষের মনে আশার সঞ্চার করা, বৈশ্বিক পরিমণ্ডলে আস্থা তৈরি করা, ব্যাংক খাতের নৈরাজ্য দূর করা, রিজার্ভের পতন রোধ করা সহ অর্থনীতিকে ইতিবাচক ধারায় প্রবাহিত করা, স্বৈর শাসনের হোতাদের একাংশকে আটক করে বিচার কার্যক্রম শুরু করা, প্রশাসনের ধীরগতিতে হলেও শুদ্ধি অভিযান চালানো, সংস্কার কমিশন গঠন করা, বিচার বিভাগকে ঢেলে সাজানোর কার্যক্রম শুরু করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারকে ধন্যবাদ দিতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 15 বছরের সামগ্রিক স্বৈরশাসন সৃষ্ট ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে মানুষের বিশাল প্রত্যাশা পূরণ করা কঠিন, এটা সত্য। সেই দায়িত্ব এই সরকার নিয়েছে, সেজন্য সাধুবাদ। সরকারের আন্তরিকতা নিয়ে আমরা প্রশ্ন তুলতে চাই না, তাদের যোগ্যতা ও দক্ষতা নিয়েও প্রশ্ন তুলতে চাই না। তথাপিও কিছু বিষয় আছে যা পর্যালোচনা করা আবশ্যক মনে করছি। আমরা এই সরকারকে আবারও মনে করিয়ে দিতে চাই যে আপনাদের সফল হওয়া ছাড়া আর কোনো বিকল্প আমাদের সামনে নাই। এই বোধ থেকে এখানে কিছু বিষয় তুলে ধরা হচ্ছে, যাতে করে দেশবাসীর প্রত্যাশা পূরণে আপনারা শতভাগ সফল হতে পারেন। ক, রাষ্ট্রের উপরে নিয়ন্ত্রণ স্পষ্ট করুন। গত পতনের বছরে 15 বছরে বিগত পতিত সরকার জনপ্রশাসনের সকল স্তরে যেভাবে দলীয়করণ করেছে, তাতে জনপ্রশাসনের পুরোটাই আওয়ামী দলীয় ক্যাডারে পরিণত হয়েছে। সেই বাস্তবতায় সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা করা কঠিন, তা আমরা বুঝতে পারি। তারপরেও বলতে বাধ্য হচ্ছি যে 100 দিন অতিবাহিত হয়ে গেলেও রাষ্ট্রের উপরে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট না।
বরং দুর্বলতা স্পষ্ট। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতা, পোশাক খাতে অরাজকতা, ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা, পুলিশ বাহিনী সক্রিয় না হওয়া, ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া সহ অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতা জাতির আশাকে ম্লান করে দিচ্ছে। জনপ্রশাসন দীর্ঘদিনের চর্চা ও অভিজ্ঞতার মধ্য দিয়ে গড়ে ওঠা রীতি ও জ্ঞানে পরিচালিত হয়, কিন্তু এটা এমন কোনো জটিল টেকনোলজি নয় যে নির্দিষ্ট কিছু প্রশিক্ষিত লোক ছাড়া আর কেউ বুঝবে না বা চালাতে পারবে না। তাই আমরা সরকারকে পরামর্শ দেব যে এখনও যারা আপনাদের নেতৃত্ব মেনে নিতে দ্বিধা করছে বা স্বৈরাচারের পদলেহন করছে, তাদের ব্যাপারে শক্ত হন, তাদেরকে ছুঁড়ে ফেলুন। 18 কোটি মানুষের মধ্যে প্রশাসন পরিচালনায় দক্ষ হাজারো দেশপ্রেমিক মানুষ দেশে বিদেশে আছেন, তাদেরকে দায়িত্ব দিন এবং জনপ্রশাসনকে সক্রিয় করে রাষ্ট্রের সর্বত্র নিয়ন্ত্রণ স্পষ্ট করুন। খ, নিয়োগের ক্ষেত্রে দুর্দলমানতা পরিহার করুন। আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যে বিগত 100 দিনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে সরকারের মধ্যে দুর্দলমানতা লক্ষণীয়। নিয়োগের প্রজ্ঞাপন জারি করে পরে তা স্থগিত করা হচ্ছে, বাতিল করা হচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা মহোদয় ব্যাখ্যা দিয়েছেন, এটা তার ভালো দিক যে ভুল হলে তা শুধরে নিচ্ছেন, ভুল হলে তার উপরে গর্তমি না করে শুধরে নেওয়া প্রশংসনীয়, কিন্তু বারংবার ভুল হওয়া বাঞ্ছনীয় না। এতে করে নেতৃত্বের দুর্বলতা প্রকাশ পায়। সেজন্য বলবো, নিয়োগ প্রক্রিয়ায় দক্ষতা আনুন। প্রজ্ঞাপনের আগে নানা পদক্ষেপ পক্ষের সাথে আলাপ করুন, তথ্য যাচাই যথাযথ করুন, যা যা প্রয়োজন করুন, কিন্তু দুর্দলমানতা পরিহার করুন। গ, নতুন উপদেষ্টা সহ সকল নিয়োগে স্বচ্ছতা আনুন। প্রশাসন সংক্রান্ত স্বচ্ছতার সংজ্ঞায় সিদ্ধান্ত যাদের প্রভাবিত করে তাদের কাছে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত সকল তথ্যের অবাধ ও সরাসরি প্রবাহ থাকার কথা বলা আছে। এর মানে হলো কাউকে কেন কোনো বিবেচনায় নিয়োগ করা হচ্ছে তা জনগণের জানা থাকা উচিত। বিগত 100 দিনের বিভিন্ন নিয়োগ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, তাদের কারো কারো বিরুদ্ধে বিগত স্বৈরাচারের সুবিধাভোগী হওয়া ও জনমানুষের বোধ বিশ্বাসের সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। আবার কারো ব্যাপারে বিপ্লবে তেমন কোনো অবদান না থাকা সত্ত্বেও বড় পদে পদায়িত করার অভিযোগ আছে। এগুলো মানুষকে ক্ষুব্ধ করে। আপনাদের বিবেচনাবোধ ও বিপ্লবের প্রতি আপনাদের দায়বোধ নিয়ে প্রশ্ন তৈরি করে। আমাদের পরামর্শ হলো, যে কোনো নিয়োগে দক্ষতা ও যোগ্যতার সাথে সাথে বিপ্লবে তার ভূমিকা প্রধান বিবেচ্য হিসাবে ধার্য করুন এবং প্রতিটি নিয়োগের যুক্তি জনতার সামনে উপস্থাপন করুন।